নমস্কার, সাবনা উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে শেষ দিনের প্রচারে ঝড় তুলেছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এর আগে যেহেতু একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে, তাই শেষ বেলার প্রচারকে কেন্দ্র করে বাড়তি সতর্ক প্রশাসন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে রোড শো শুরু করেন অধীর রঞ্জন চৌধুরী। শোভাযাত্রা কিছুদূর এগোতেই উল্টো দিকে এগিয়ে আসে বিজেপি প্রার্থী নির্মল সাহার প্রচারকারী। একদল দিচ্ছিল জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে উঠছিল বন্দে মাতরম স্লোগান। এই দুই প্রার্থীর গাড়ির মধ্যে খুব একটা দূরত্ব নেই বলেই চলে। এহনো পরিস্থিতিতে নতুন করে অশান্তির আশঙ্কা থেকে ব্যস্ত হয়ে উঠেছিলেন রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। নাগালের মধ্যে পেতেই কংগ্রেস প্রার্থীর দিকে ফুল ছুড়ে শুভেচ্ছা জানালেন বিজেপি প্রার্থী, একই সঙ্গে নমস্কারে সৌজন্য জানালেন অধীর। এহেন দৃশ্য দেখে অবাক নিরাপত্তারক্ষীরাও। স্লোগানের শব্দ থেমে গিয়ে হাততালিতে ফেটে পড়ল বহরমপুরের লাল দিঘি চত্বর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাউইক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।